আমি মিনাতে কাছাকাছি আছি, মিনা স্ট্যান্ড আছে, আমি লিন হই না এখনো। আমার ট্যাঙ্কস লাভ হয়েছিল, আমি একটু এখন লিন হই। হাই হাই, এইবার আর পারবে না মিনাস, তুমি শেষ। শেষ মিনাস, ভাই সাহেব কি অবস্থা সকলের? আশা করতেছি সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি ঠিক আপনাদেরই মতো। সো ভাই সাহেব, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই আবারও স্বাগতম। আর আজকে ভিডিওটা হচ্ছে এই দুইটা বাইক নিয়ে। হাতের ডান সাইডে আছে হন্ডা হর্নেট সিবিএস বাইক, এবং হাতের বাম সাইডে আছে সুজুকি ডিক্সার মাউন্টেন বাইক। এই দুইটা বাইকের আজকে ডায়াগ্রামে ভিডিও করব, দেখবো যে জিরো থেকে হান্ড্রেডের ভিতরে কোন বাইকটা এগিয়ে থাকে। এই দুইটা বাইকের ভিডিও শুরু করার আগে দুইটা বাইকের সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। যেমন এই দুইটা বাইকের শোরুম প্রাইস বর্তমানে কত আছে, এবং এই দুইটা বাইকের ইঞ্জিনের সিসি কত, এবং ইঞ্জিনের পাওয়ার টর্ক কত, এই সকল বিষয়ে একটু আপনাদের জানিয়ে দিই, তাহলে আপনাদের ভিডিওটা দেখতে একটু সুবিধা হবে। তো চলেন প্রথমে শুরু করি হাতের ডান সাইডে হন্ডা হর্নেট সিবিএস বাইক। এই হন্ডা হর্নেট সিবিএস বাইকটার ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে 160 সিসির একটা ইঞ্জিন। এই বাইকটার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রয়োগ করে 15.4 বিএইচপি অ্যাট 8500 আরপিএম, এবং এই বাইকটা থেকে ম্যাক্সিমাম টর্ক প্রয়োগ করে 14.74 নিউটন মিটার অ্যাট 6500 আরপিএম। আর অপরদিকে ডিক্সার মাউন্টেন বাইকটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 154.9 সিসির একটা ইঞ্জিন। এই বাইকটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রয়োগ করে 14.6 পিএস অ্যাট 8500 আরপিএম, এবং এই বাইকটা থেকে ম্যাক্সিমাম টর্ক প্রয়োগ করে 14.0 নিউটন মিটার অ্যাট 6500 আরপিএম। এই বাইকটার বর্তমানে শোরুম প্রাইস হচ্ছে 1,93,000 টাকা, মানে এই বাইকটার মডেল হচ্ছে 2020-এর মডেল। 2022-এ যে ক্লাসিক মডেলগুলো আসছে সেই বাইকগুলোর বর্তমান শোরুম প্রাইস হচ্ছে 2,00,000 টাকা। আর অপরদিকে হচ্ছে হন্ডা হর্নেট সিবিএস, এই বাইকটার বর্তমান শোরুম প্রাইস হচ্ছে 2,06,000 টাকা, এবং এ বাইকটার যে এবিএস ভার্সনটা আছে সেই বাইকটার বর্তমান শোরুম প্রাইস হচ্ছে 2,57,000 টাকা। সুজুকি ডিক্সার মাউন্টেন বাইকটার সামনের চাকে ব্যবহার করেছে 100 সেকশনের টায়ার, এবং পেছনের চাকে ব্যবহার করেছে 140 সেকশনের টায়ার। এবং অপরদিকে হন্ডা হর্নেট সিবিএস বাইকটার পেছন দিকে ব্যবহার করেছে 140 সেকশনের টায়ার, এবং সামনের দিকে ব্যবহার করেছে 100 সেকশনের টায়ার। টায়ার সাইজের দিক দিয়ে দেখলে পরে দুইটা বাইকের টায়ার সাইজই কিন্তু সেম। আর লুকসের যদি কথা বলি তাহলে আমার কাছে সুজুকি ডিক্সার মাউন্টেন বাইকের এবং হন্ডা হর্নেট বাইকের দুইটা বাইকেরই লুকস আমার কাছে খুব ভালো লাগে। বাট হন্ডা হর্নেট বাইকটার যদি সামনের থেকে লুকসের কথা বলি তাহলে একটু এগ্রেসিভ বেশি মনে হইতেছে, মানে ঘাতক টাইপের মনে হইতেছে। তো এই ছিল মোটামুটি দুইটা বাইকের স্পেসিফিকেশন এবং দুইটা বাইক সম্পর্কে কিছু আলোচনা। তো চলেন কথাবার্তা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি। তো আজকে ভিডিওতে আমাকে হেল্প করবে আমার ছোট ভাই মিনহাজ, আর আমি প্রথমে চালাবো হন্ডা হর্নেট বাইক, আর মিনহাজ চালাবে ডিক্সার মাউন্টেন। প্রথম রাউন্ড আমি হেরে গেছি, তো এবার দেখা যাক সেকেন্ড রাউন্ডে কি হয়। রেডি? এইবার আর পারবে না মিনাস, তুমি শেষ। শেষ মিনাস, কারণ প্রথমবার আমার মিস হয়েছিল। মিনাস পারেনি,
স্পিড বাইকের আরপিএমটা কিন্তু পুরোপুরি ওঠে, মানে 11,000 অবধি আরপিএম ওঠানো যায়। রে মিনাজ আমাকে হারাবে সে বলছে, আমি মিনাজের কাছাকাছি আছি, মিনাজ টানতেছে, আমি লীন হইনি এখনো, আমার ট্যাঙ্কস লাভ হয়েছিল, আমি একটু এখন লীন হই। হাই হাই, আমার ট্যাঙ্কস লাভ হয়েছিল, টানা দুইবার ট্যাঙ্কস লাভ হয়েছিল আমার, শেট। তো রাইডার সুইচ করলাম, আমার ফ্রেন্ড শুভ চলে আসছে জিক্সার মোটর বাইকে, আমি হর্নেট বাইকে থাকবো। আর হর্নেট বাইকটার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে বলডেসার একটু সমস্যা আছে। আমি আরেকবার হন্ডা হর্নেট বাইকটা চালাবো, আর আমার ফ্রেন্ড শুভ সুজুকি জিক্সার মোটর বাইকটা চালাবে। ও দেখি হেরে গেল, কাহিনী কি, সবাই দেখি হেরে যাচ্ছে। ঠিক আছে, হর্নেট বাইকটার হাই হাই, আবারও সেম সেমভাবে ট্যাঙ্ক স্ল্যাপ, হাই স্পিডে উঠলে পরে বাইকটা ট্যাঙ্ক স্ল্যাপ করতেছে, বুঝলাম না কিছু। আচ্ছা তুই আরেকবার, বাইকটার ঘাড়ে হয়তো বা সমস্যা আছে, যে কারণে একটু ঘাটটা নাড়াচড়া করতেছে। আচ্ছা এদিকে আসো, তুমি সমস্যা নেই, আরেকটা রাউন্ড দিব, দিয়ে 0 থেকে 100 পর্যন্তই। হ্যাঁ, সো ভাই সব, এই ছিল হন্ডা হর্নেট সিবিএস এবং জিক্সার মোটর বাইকের ডায়াগ্রেসের ভিডিও। তো হন্ডা হর্নেট বাইকটা ডায়াগ্রেসে এগিয়েছিল, বাট এই হন্ডা হর্নেট বাইকের বল রেসারে একটু সমস্যা আছে হয়তো বা, যে কারণে ট্যাঙ্ক স্ল্যাপটা একটু বেশি পরিমাণে করতেছিল, আমি হাই স্পিডে উঠলে পরে ট্যাঙ্ক স্ল্যাপ করতেছিল। তো আমি যদি জিক্সার মোটর বাইকটা চালাতাম, তাহলে আমি এই হন্ডা হর্নেট সিবিএস বাইকটাকে হয়তো বা টক্কর দিতে পারতাম। তো বাইকটাতে যেহেতু সমস্যা ছিল, এর জন্য আমি বাইকটা নিজে চালিয়েছি, কারণ কোনো সমস্যা হলে পরে আমার নিজের হবে, যা ভাই ব্রাদার আছে তাদের সমস্যা হলে পরে তো ভাই ঝামেলা, তাই না? তো আশা করতেছি আজকের ভিডিওটা আপনারা এনজয় করছেন, ভিডিওতে আসলে কে জিতলো কে হারলো এটা বড় কথা না, ভিডিওটা দেখে যদি এনজয় করেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন বুম ফ্যামিলির ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা, গুড বাই, সি ইউ, বু।